তথ্যমূলক বাধ্যতামূলক ট্রাফিক চিহ্নকে বৃত্ত চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, সতর্কতামূলক ট্রাফিক চিহ্নকে ত্রিভুজ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, তথ্যমূলক ট্রাফিক চিহ্নকে আয়তক্ষেত্র চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এটা মনে রাখার কৌশল হলো বতে বৃত্ত, বতে বাধ্যতামূলক। আবার খেয়াল করুন, আয়ত্ত ত দিয়ে শেষ হয়েছে, তথ্যমূলক ত দিয়ে শুরু হয়েছে। বাধ্যতামূলক বৃত্ত চিহ্ন আবার দুই ধরনের, একটা হচ্ছে লাল বৃত্ত আর একটা হচ্ছে নীল বৃত্ত। লাল বৃত্ত চিহ্ন নিষেধ করে বা নাবাচক নির্দেশ দেয়, নীল বৃত্ত চিহ্ন হ্যাঁবাচক নির্দেশ দেয়। আজকে আমরা বাধ্যতামূলক নিষেধ চিহ্ন সমূহ আগে দেখে নিই। এই চিহ্নটি ভালো করে খেয়াল করুন, অক্টাভুজ, লাল রঙের অক্টাভুজের বাইরে আরেকটা অক্টাভুজ এখানে দেয়া আছে। এই চিহ্নটি দ্বারা বোঝায় স্টপ এন্ড গিভ ওয়ে, থামুন এবং রাস্তা দিন। এই চিহ্নটি দেখুন, এটা একটা উল্টো ত্রিভুজ, লাল রঙের ত্রিভুজের ভিতর সাদা রং, গিভ ওয়ে রাস্তা দিন। এটা হচ্ছে লাল রঙের বৃত্তের ভিতর সাদা রঙের আয়ত, নো এন্ট্রি, যানবাহন প্রবেশ নিষেধ। এই চিহ্নটি দেখুন, লাল রঙের এক দাগ দেওয়া বৃত্তের ভিতর মোটর বাইক এবং একটি গাড়ির ছবি দেওয়া আছে। এই ট্রাফিক চিহ্ন দ্বারা বোঝায় নো মোটর ভেহিকলস, মোটর যান প্রবেশ নিষেধ। দেখতে পাচ্ছেন লাল রঙের বৃত্তের ভিতরে ট্রাক, নো ট্রাকস, ট্রাক প্রবেশ নিষেধ। এটা একটা ঠেলা গাড়ি দেখতে পাচ্ছেন, নো হ্যান্ড ক্রাফটস, ঠেলা গাড়ি প্রবেশ নিষেধ। এটা হচ্ছে একটা পশু চালিত গাড়ি, নো অ্যানিম্যাল ড্রোন ভেহিকলস, পশু চালিত গাড়ি প্রবেশ নিষেধ। এই ট্রাফিক চিহ্নটি দ্বারা বোঝায় নো পেডেস্ট্রিয়ান্স, পথচারী চলাচল নিষেধ। রিক্সার ছবি, নো রিক্সাস, রিক্সা চলাচল নিষেধ। নো সাইকেলস, সাইকেল চলাচল নিষেধ। নো ট্রাক্টরস অর স্লো মুভিং ভেহিকলস, ট্রাক্টর অথবা ধীরগতির গাড়ি প্রবেশ নিষেধ। এই ছবিটি ভালো করে খেয়াল করুন, একটি গাড়ির উপর দাহ্য পদার্থের চিহ্ন, নো ভেহিকলস ক্যারিং এক্সপ্লোসিভস, দাহ্য পদার্থ বহনকারী যানবাহন প্রবেশ নিষেধ। নো ভেহিকলস ওভার লেন্থ শোন, 10 মিটারের বেশি লম্বা যানবাহন প্রবেশ নিষেধ। নো ভেহিকলস ওভার হাইট শোন, 4.4 মিটারের বেশি উঁচু গাড়ি প্রবেশ নিষেধ। নো ভেহিকলস ওভার ওয়াইড শোন, 2.4 মিটারের বেশি প্রস্থ বিশিষ্ট গাড়ি প্রবেশ নিষেধ। টি লেখা আছে, টিতে হচ্ছে টন, 17 টন। নো ভেহিকলস ওভার ম্যাক্সিমাম গ্রোস ওয়েট শোন, 17 টনের বেশি ওজনের গাড়ি প্রবেশ নিষেধ। এটা 4 টনের এক্সেলের একটা ছবি, এক্সেল ওয়েট লিমিট, এক্সেলের ওজন 4 টনের বেশি হলে প্রবেশ নিষেধ। এটা একটা ইম্পর্টেন্ট ট্রাফিক চিহ্ন, পাশাপাশি দুইটি গাড়ি লাল বৃত্তের ভিতর লাল দাগ, নো ওভারটেকিং, ওভারটেকিং নিষেধ। ইম্পর্টেন্ট ট্রাফিক চিহ্ন, নো পার্কিং, লাল বৃত্তের ভিতর নীল রং এবং একটি লাল দাগ, লাল ক্রস বৃত্তের ভিতরে নীল রং। নো স্টপিং, থামা নিষেধ, বৃত্তের ভিতর একটি কালো দাগ এবং তার উপর একটি অক্টাভুজ। নো পাসিং উইদাউট স্টপিং, না থেমে যাওয়া নিষেধ। নো রাইট টার্ন, ডান দিকে মোড় নিষেধ। নো লেফট টার্ন, বামে মোড় নিষেধ। দেখুন, লাল বৃত্তের ভিতরে উল্টো ইউ চিহ্ন দেয়া আছে এবং একটি লাল দাগ কাটা, নো ইউ টার্ন, ইউ টার্ন নিষেধ। নো ইউজ অব হর্ন, হর্ন বাজানো নিষেধ। স্পেশাল স্পিড লিমিট, সর্বোচ্চ গতি 40 কিলোমিটার, ন্যাশনাল স্পিড লিমিট অ্যাপ্লাই, পূর্বের সর্বোচ্চ গতিসীমার বাধা নিষেধ শেষ এবং জাতীয় গতিসীমা শুরু। এবার আসা যাক বাধ্যতামূলক হ্যাঁবাচক চিহ্ন সমূহ, আমরা দেখে নিই। আমরা আগে বলেছি নীলবৃত্ত চিহ্ন দিয়ে এগুলো প্রকাশ করা হয়, হ্যাঁবাচক নির্দেশ দেয়। প্রথম ট্রাফিক চিহ্নটা দিকে খেয়াল করুন, লাল রঙের অক্টাভুজের বাইরে একটা বৃত্ত, টেম্পোরারি স্টপ সাইন, সাময়িক থামার চিহ্ন, নীল রং, টেম্পোরারি গো সাইন, সাময়িক চলাচলের চিহ্ন, রেস্ট্রিকশন এন্ডস, গতিসীমা ব্যতীত অন্যান্য বাধা নিষেধ শেষ। এই দুটো চিহ্ন দেখুন অনেকটা মিল রয়েছে, কিন্তু প্রথমটা দেখুন অক্টাভুজের বাইরে অক্টাভুজ অঙ্কন করা আর পরেরটা অক্টাভুজের বাইরে বৃত্ত অঙ্কন করা। Ahead only, শুধু সামনের দিকে চলুন, টার্ন লেফট, বামে মোড় নিন, কিপ লেফট, বাম পাশ দিয়ে চলাচল করুন, টার্ন লেফট এহেড, সামনে বামে মোড়, স্মল রাউন্ড অ্যাবাউট, ছোট রাউন্ড অ্যাবাউট, গোল চক্কর, পাস আইদার সাইড, বাম অথবা ডান পাশ দিয়ে চলুন। ওয়ান ওয়ে ট্রাফিক, একদিকে চলাচল, ওয়ান ওয়ে স্ট্রিট, একদিকে রাস্তা, রুট ফর রিক্সাস অনলি, শুধু রিক্সার রাস্তা। হ্যাঁ, এবার দেখুন এখানে 10টি ট্রাফিক চিহ্ন দেওয়া আছে। এবার এই ভিডিওটিকে পজ করে দিন বা থামিয়ে দিন, এখন শুরু করুন পরীক্ষা। এর মধ্যে আপনি যদি 10টি বলতে পারেন, আপনার স্মৃতিশক্তি অসাধারণ, আর যদি 8টা পারেন তাহলে A+।
অভিনন্দন আপনাকে। আর যদি আটটার নিচে হয় তাহলে ভিডিওটা আবার দেখুন এবং আবার চেষ্টা করুন।